হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দুপুরে খাচ্ছি অনেকটা পরিমাণ ভাত। এখানে আছে আলু দিয়ে মাটনের ঝোল, এখানে আছে গার্লিক চিকেন, আর আছে কাতলা মাছের কালিয়া, আর এখানে শশা আছে। তাহলে আমি খাওয়া শুরু করছি, আর এখানে আছে জল, প্রথমে একটু জল খেয়ে নি। গরম গরম ভাত, কাতলা মাছের কালিয়া, এই যে অনেকটা বড় পিসটা। কাতলা মাছটা টেস্ট আছে, এটা খেতে পারছি না। অনেক বড় মাছটা ছিল, তো মটন আর চিকেন খাবো তাই খাচ্ছি না। মাছ এমনিতেই বেশি বড় খাওয়া যায় না, কেমন একটা লাগে। এবার খাবো গার্লিক চিকেন দিয়ে। এই যে চিকেন লেগ পিস আছে একটা, অল্প অল্প করেই মুখে ঢোকাচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করেন যে অল্প অল্প করে ঢোকাবেন, আমার হা মুখটা ছোট, ওই জন্য মনে হয় যে অনেকটা ঢোকাচ্ছি।
শেষে খাবো মার ঝোল আলু দিয়ে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে মটনটা। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চিকেন আর মটনটা পুরো কমপ্লিট করেছি, আর মাছটা অনেকটা বড় ছিল তাই একটুখানি রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। বাই বাই।